কথা বলছি আমি পোস্ট অফিস থেকে বলছি আপনার সেই রেজিস্টার প্যাকেটটা ফেরত এসেছে এসে গেছে আমি আসছি না না আমি এখনি আসছি ধন্যবাদ নমস্কার আরে টেলিফোনটা রাখতে না রাখতেই এসে গেছেন ওটা খুব দরকারি বুঝি ঠিক আছে আপনি এই নিন একটা সই করে দিন কি সুন্দর জায়গাটা না কিছু বলবে না মানে আমি বলছিলাম আপনার কি কোনো দুর্ঘটনা ঘটেছে কেন না এই দেখছিলাম তো অনেকক্ষণ ধরে কি সব দুশ্চিন্তা করছেন আচ্ছা তুমি পরশ পাথর কাকে বলে জানো এ আর জানবো না কাকে বলে বলো তো ওই যে পাথর ঠাকালি সোনা হয়ে যায় কি মুশকিল হয়েছে জানো আমি একটা পরশ পাথর পেয়েছি কি সর্বনাশ হ্যাঁ ফেলে দিন ও নদীর জলে বিসর্জন দিয়ে দিন নইলে কোন দিন ওই থেকে আর শেষকালে ভয়ঙ্কর যন্ত্রণা হয়ে যাবে কিন্তু আমি ভাবছি ওটা দিয়ে অনেকের অনেক উপকার হতে পারে অনেক গরিব দুঃখীর তা হতে পারে বই কি তবে ব্যাপারটা কি জানো আমার কাছে যে পরশ পাথরটা রয়েছে না সে কথাটা একটা চোর জানে ও বাবা তাহলে তো আরো সর্বনাশ আচ্ছা তুমি এক কাজ করতে পারো কি কি বলুন চোর তো তোমার ঘরে চুরি করতে যাবে না তুমি ওটা কিছুদিন তোমার কাছে লুকিয়ে রাখতে পারো না না ও আপনার জিনিস আপনার কাছে রেখে দিন ও আমার কাছে থাকলে আমার বোধহয় ঘুমই হবে না একটা কাজ করবেন এখান থেকে ওই সামনের রাস্তাটা দিয়ে গেলে একটা ভাঙা মন্দির আছে তার চারিপাশে জঙ্গল আপনার ওই পরশ পাথর রেখে দিন দিন রেখে দিন এই আপনার চোরের বাবাও সন্ধান পাবে না চলুন এবার যাওয়া যাক কিছু বলবেন নাকি তোমাকে বিশ্বাস করতে পারি কি যে বলেন আগে আপনি হলেন আমার মনিব আপনার কাছে কি কোনো অবিশ্বাসের কাজ করতে পারি
चलो